আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা শারমিন, ব্লাড ডিজিজ অ্যান্ড ব্লাড ক্যান্সার স্পেশালিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আছি। আজকে আমাদের টপিকস হলো কোয়াগুলেশন ডিসঅর্ডার্স। কোয়াগুলেশন ডিসঅর্ডার্স এর মধ্যে মেনলি কমন হলো হিমোফিলিয়া অ্যান্ড ভন উইলবেন ডিজিজ। আসি ক্লাসিফিকেশন অফ ক্লটিং ডিসঅর্ডার্স। Coagulation disorders or clotting disorders may be classified as congenital and acquired. Congenital clotting disorders are hemophilia A, hemophilia B, and von Willebrand disease. And acquired coagulation disorders are secondary to drugs, heparin, coumarin, or warfarin, disease-related liver disease, vitamin K deficiency, DIC, fibrinolytic disorders. এখন আসি আমরা হিমোফিলিয়া। Hemophilia means combination of Greek word blood love. Actual meaning is love to bleed. Hemophilia is a hereditary coagulation blood disorder, occurs due to deficiency or reduced activity of clotting factor 8 or factor 9 or factor 11. Hemophilia আমরা সবাই জানি এটি একটি রয়্যাল ডিজিজ। ভাইবাতে অনেক সময় ধরে আর শর্ট কেসে হিমোফিলিক আর্থ্রোপ্যাথি বা শর্ট কেস হিসেবে থাকে। নি জয়েন্ট এক্সামিনেশন, মনো আর্থ্রাইটিস। টাইপস অফ হিমোফিলিয়া: হিমোফিলিয়া এ, ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর 8। হিমোফিলিয়া বি, ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর 9। হিমোফিলিয়া সি, ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর 11। অ্যান্ড প্যারাহিমোফিলিয়া, ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর 5। এখন আসি হিমোফিলিয়া এ ক্লিনিক্যাল সিভিয়ারিটি। সিভিয়ার, মডারেট অ্যান্ড মাইল্ড। সিভিয়ার, মডারেট, মাইল্ড আমরা ফ্যাক্টরের অ্যামাউন্ট আর কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে এটাকে আমরা ক্লাসিফাই করেছি। যেমন সিভিয়ার লেস দ্যান 1% অফ নর্মাল হিমোফিলিয়া এ, যদি যখন ফ্যাক্টর 8 হলো লেস দ্যান 1% অফ নর্মাল লেভেলের কম থাকবে তখন আমরা তাকে সিভিয়ার হিমোফিলিয়া বলি। আর মডারেট হলো 1 to 5% অফ নর্মাল, মাইল্ড গ্রেটার দেন 5% টু লেস দ্যান 40% অফ নর্মাল। যখন ফ্যাক্টর 8 লেভেল লেস দ্যান 1% থাকবে তখন তাকে আমরা বলবো সিভিয়ার হিমোফিলিয়া এ। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন: ম্যানিফেস্ট ইন ইনফ্যান্সি ওয়েন চাইল্ড রিচেস টডলার স্টেজ, স্পন্টেনিয়াস ব্লিডিং ইন মাসলস অর জয়েন্টস, হেমাথ্রোসিস, এক্সেসিভ ব্লিডিং আফটার মাইনর ট্রমা, পোস্ট অপারেটিভলি অর আফটার ইন্টারমাসকুলার চাইল্ডহুড ভ্যাকসিনেশন। হিমোফিলিয়া মেনলি আমরা কখন সাসপেক্ট করি? মেনলি টডলার পিরিয়ড বা ইনফ্যান্সি, যখন হলো বাচ্চারা হাঁটা শুরু করে, হাঁটার পরে যখন ব্যথা পায় তখন হঠাৎ করে দেখা যায় যে গিরা গিরা ফুলে গিয়েছে, তখন আমরা সাসপেক্ট করি যে পেশেন্টের হিমোফিলিয়া থাকতে পারে। বা অনেক সময় দাঁত পড়ে গেলে ব্লিডিং বন্ধ হচ্ছে না, সার্কামসিশনের পরে ব্লিডিং বন্ধ হচ্ছে না, তখন আমরা সাসপেক্ট করি যে শিশু বাচ্চাটি হিমোফিলিয়া হতে পারে। আর মডারেট ম্যানিফেস্ট আফটার 2 ইয়ার্স অফ লাইফ, মডারেট ট্রমা কজেস ব্লিডিং এপিসোডস, অকেশনালি স্পন্টেনিয়াস ব্লিডিং অকার্স, মাইল্ড হিমোফিলিয়া এ অফেন ডায়াগনোস ইন টিনএজার্স অ্যান্ড অ্যাডাল্টস, সিগনিফিক্যান্ট ট্রমা টু ইন্ডিউস ব্লিডিং, নো স্পন্টেনিয়াস ব্লিডিং। এখন আসি প্যাথোফিজিওলজি অফ হিমোফিলিয়া এ। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে যখন নর্মাল হেমোস্টাসিস প্রসেস হয় তখন যে কোনো ব্লাড ভেসেলস ইঞ্জুরি হলে ভেসেলস কনস্ট্রিক্ট হয় এবং ক্লটিং ফ্যাক্টরস আর অ্যাক্টিভেটেড। ক্লটিং, নর্মাল কোয়াগুলেশন প্রসেসের মাধ্যমে ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হয়, প্লেটলেট প্লাক ফর্মেশন হয়, আর প্লেটলেট প্লাক ফর্মেশন কে স্ট্রেন্থেনিং করে ক্লটিং ফ্যাক্টর, অ্যাক্টিভেটেড হয়ে ওই ইঞ্জুরি প্রসেসটাকে স্টপ করে ব্লিডিংটা স্টপ হয়।
কিন্তু হিমোফিলিয়া এতে কি হয়, যেহেতু এখানে ফ্যাক্টর এইট ডেফিসিয়েন্সি হয় অথবা ফ্যাক্টর এইট এর লেভেল কমে যাচ্ছে, তখন এখানে উইক প্লেটলেট প্লাক ফর্মেশন হয়। ইনকমপ্লিট অ্যান্ড অর ডিলেড ফিব্রিন ক্লট অ্যালাউজ ব্লিডিং টু কন্টিনিউ। ফ্যাক্টর এইট ডেফিসিয়েন্সি কারণে উইক প্লেটলেট প্লাক ফর্মেশন হয় আর ফিব্রিনাইজেশনটা স্ট্রেংথেনিং হয় না। হিমোফিলিয়া বি, অলসো নোন অ্যাজ ক্রিসমাস ডিজিজ অর ফ্যাক্টর নাইন ডেফিসিয়েন্সি, পিপল উইথ দিস টাইপ অফ হিমোফিলিয়া হ্যাভ লো লেভেল অফ আ ব্লাড ক্লটিং ফ্যাক্টর কল ফ্যাক্টর নাইন। দ্য টু ডিফারেন্ট টাইপস অফ হিমোফিলিয়া আর কজ বাই পারমানেন্ট জিন চেঞ্জেস মিউটেশন। মনে রাখতে হবে যে হিমোফিলিয়া এ অ্যান্ড হিমোফিলিয়া বি মেনলি হলো মিউটেশন ডিফেক্টের জন্য হচ্ছে। ইনসিডেন্স, হিমোফিলিয়া এ হ্যাজ বিন রিকগনাইজড ইন অল এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন অল এথনিক গ্রুপস। এস্টিমেটস অফ ইটস ইনসিডেন্স অ্যাপ্রক্সিমেটলি 1 in 5,000 মেলস অর 1 in 10,000 পার্সনস। হিমোফিলিয়া এ ইজ 5 times মোর কমন দ্যান হিমোফিলিয়া বি। এখন আসি জেনেটিক্স অফ হিমোফিলিয়া। আমরা সবাই জানি যে হিমোফিলিয়া এ অ্যান্ড বি, মানে হিমোফিলিয়া একটি এক্স লিঙ্ক রিসেসিভ ট্রেট, মানে এখানে হলো মাদার হবে হলো ক্যারিয়ার আর ফাদার হবে অ্যাফেক্টেড। When the mother carries the hemophilia gene and the father is unaffected, যে ফাদারের হলো কোনো জিনের মিউটেশনাল ডিফেক্ট নাই, ফাদার ইজ আনএফেক্টেড, বাট দ্য মাদার ক্যারিজ দ্য হিমোফিলিয়া জিন, ডাবল এক্স 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 ক্রোমোজোম দুটাতেই হলো হিমোফিলিয়া জিন মিউটেশন ডিফেক্ট আছে। পরে যখন একজন এফেক্টেড মানে আনএফেক্টেড ফাদার ম্যারিজ আ ক্যারিয়ার মাদার, দেন দেয়ার ইজ 50% চান্স অ্যাট ইচ বার্থ দ্যাট আ সান উইল হ্যাভ হিমোফিলিয়া অ্যান্ড 50% চান্স অ্যাট ইচ বার্থ দ্য ডটার উইল ক্যারি দ্য হিমোফিলিয়া জিন। তার মানে 50% সান হিমোফিলিয়া হবে আর 50% ডটার ক্যারিয়ার হবে, কারণ এই এক্স আর এই এক্স দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এক্স বা এক্স ওয়াই এর মধ্যে কিন্তু এই যে এফেক্ট মানে ক্যারিয়ার জিন মিউটেশনাল হিমোফিলিয়া জিনটি থাকছে। এই কারণে 50% চান্স হলো হিমোফিলিয়া ক্যারিয়ার হবে আর 50% চান্স হলো হিমোফিলিয়া এফেক্টেড ডটার। 50% ডটার উইল বি ক্যারিয়ার অ্যান্ড 50% সান উইল বি এফেক্টেড। When the father has hemophilia and the mother is unaffected, then none of the sons will have hemophilia. All of the daughters will carry the hemophilia gene. Father হলো affected আর mother হলো carry. Mother is unaffected মানে mother হলো carrier. তাহলে none of the sons will have hemophilia, all of the daughters will carry the hemophilia gene. আর hemophilia X-linked recessive trait এর ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে 30% বা 1/3 কেসে spontaneous mutation হয়ে hemophilia হতে পারে, মানে 30% কেসে ফ্যামিলি হিস্ট্রি ছাড়াও hemophilia হতে পারে। এখন আসি hemophilia clinical presentation. Soft tissue bleed and bruising, no functional impairment, tenderness, but no severe pain, no factor needed. Iliopsoas bleeding, মানে muscle যখন bleeding হবে, যেমন flexed hip flex থাকবে, pain, inability to extend the leg. Treat with the major dose of factor.
যখন ইলিয়োসোয়াস মাসল বা ব্লিডিং পাওয়া যাবে বা হিপ কন্ট্রাকচার ফ্লেক্সার কন্ট্রাকচার বা ফ্লেক্সার ডিফর্মিটি হিসেবে পেশেন্ট প্রেজেন্ট করবে, তখন আমাদের অবশ্যই ফ্যাক্টর এইট ইনফিউশন দিতে হবে। থাই অর কাফ ব্লিডিং, পেইন উইথ অর উইদাউট সোয়েলিং, ইম্পেয়ার্ড মোবিলিটি, রুটিন ফ্যাক্টর ডোজ দিতে হবে, আর কম্পার্টমেন্ট সিন্ড্রোম সাসপেক্ট করলেও ফ্যাক্টর এইট দিতে হবে। নেক সোয়েলিং ইমার্জেন্সি হিসেবে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে, বা ডেল্টয়েড বা ফোরআর্ম ব্লিডিং অ্যান্ড ব্রুইজিং, বাটক ব্লিডিং বা যে কোনো ধরনের ইন্টারনাল ব্লিডিং নিয়েও আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করে, যেমন ইন্টেস্টিনাল ব্লিডিং, হেমাচুরিয়া, হেমোপটাইসিস, ইন্টারক্রেনিয়াল হেমোরেজ, হেমার্থ্রোসিস। হোয়াই ডু পেশেন্টস উইথ হিমোফিলিয়া ব্লিড ইন্টু দেয়ার জয়েন্টস? হেমাটোলজিক্যাল রিজন, তো এটি একটি নন ভাইটাল টিস্যুস এক্সপ্রেস লো লেভেল অফ টিস্যু ফ্যাক্টর। দিস টিস্যুস অ্যাপিয়ার টু রিলাই মোর অন দ্য ইন্টেন্সিভ পাথওয়ে অফ কোয়াগুলেশন টু মেনটেন হেমোস্টেসিস। This may explain why hemophilia A and B patients exhibit spontaneous hemorrhage into skeletal muscle and joints. মানে এই জয়েন্টস জয়েন্টের মধ্যে লো লেভেল অফ টিস্যু ফ্যাক্টর থাকে, আর এই লো লেভেল অফ টিস্যু ফ্যাক্টর গুলো ইন্টেন্সিভ পাথওয়ে অফ কোয়াগুলেশনের মাধ্যমে হিমোস্টেসিসটা মেনটেন করার চেষ্টা করে। কিন্তু হিমোফিলিয়াতে এতে যেহেতু হিমোফিলিয়া এ বা হিমোফিলিয়া বি ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়, যেমন ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 11, তখন ইন্ট্রিনসিক পাথওয়ে ডিফেক্টের কারণে এই ফিব্রিন প্লাকটা স্ট্রেন্থেনিং হচ্ছে না, এই কারণে ওই টিস্যু ফ্যাক্টর কম থাকার কারণে স্কেলিটাল মাসল আর জয়েন্টস এর ব্লিডিংটা বেশি হয়। এখন আসি অ্যানাটোমিক্যাল রিজন। এলবো, নি, অ্যাঙ্কেল আর দ্য মোস্ট সাসেপ্টেবল টু অ্যাকিউট হেমাথ্রোসিস। ইন জয়েন্ট, সাইনোভিয়াম গেট স্টাক ইন দ্য জয়েন্ট। শোল্ডার অ্যান্ড হিপস আর লেস সাসেপ্টেবল টু অ্যাকিউট হেমাথ্রোসিস। উইথ আ জয়েন্ট ব্লেড, টাইম লস্ট ইজ জয়েন্ট অ্যান্ড কার্টিলেজ লস্ট। মানে এলবো, নি অ্যান্ড অ্যাঙ্কেল আর দ্য মোস্ট সাসেপ্টেবল জয়েন্ট টু অ্যাকিউট হেমাথ্রোসিস অ্যাজ দে আর দ্য হিন জয়েন্ট আর মোস্ট মোবাইল জয়েন্ট। এই কারণে আর জয়েন্ট যখন পেশেন্ট যখনই বলবে যে এখানে মনে হচ্ছে, পেশেন্ট বুঝতে পারে যখন হলো কোনো ইন্টারনাল জয়েন্টে যখন ব্লিডিং হয় তখন তারা বুঝতে পারে, তখন তাদের এক ধরনের ফিলিংস হয়, তখন তারা যখন পেশেন্ট ডক্টরের কাছে কমপ্লেন করবে তখনই আমাদের ওটি মাথায় নিয়ে ওইভাবে আমাদের ফ্যাক্টর 8 লেভেল আইডেন্টিফাই করে ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট অর রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে। এখন আসি প্যাথোজেনেসিস অফ হিমোফিলিয়া আর্থ্রোপ্যাথি। রিকারেন্ট জয়েন্ট ব্লিড মানে টার্গেট জয়েন্ট, ইনফ্লাক্স অফ ইনফ্লামেটরি সেলস, নিউট্রোফিল, সাইনোভিয়াল হাইপারট্রফি, হিমোসিডারিন ডেপোজিশন ইন ফ্যাগোসাইটিক সেলস, রিলিজ অফ টক্সিনস, ডিস্ট্রাকশন কার্টিলেজ বোন। ফার্স্টে ধরি কোনো একটা জয়েন্ট, যেমন নি জয়েন্ট বা অ্যাঙ্কেল জয়েন্টে ফার্স্ট টাইম ব্লিডিং হলো। ব্লিডিং হওয়ার পরে কি হবে, ওইখানে ইনফ্লামেটরি সেলস গুলা ইনফ্লাক্স হবে, মানে ইনফ্লামেটরি সেলস গুলা ওই ব্লিডিং জয়েন্টে আসবে। আসার পরে আস্তে 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 ওই রিকারেন্ট ব্লিডিং হওয়ার কারণে যতই ব্লিডিং হবে তত ইনফ্লামেটরি সেলস বা নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস এর মাধ্যমে ওই জায়গায় ডেপোজিশন হবে। এরকম করতে করতে সাইনোভিয়াল হাইপারট্রফি হবে, সাইনোভিয়াল হাইপারট্রফি হবে, ব্লিডিং হবে, ব্লিডিং হয়ে হেমোসিডারিন ডেপোজিশন হবে ইন দ্য ফ্যাগোসাইটিক সেলস, আর রিলিজ অফ টক্সিন মানে নিউট্রোফিলে যেসব এনজাইম আছে কোলাজেনাস, প্রোটিয়েজ, ফার্দার লিডস টু সাইনোভিয়াল ড্যামেজ অর ডিস্ট্রাকশন। এখন আসি ইনভেস্টিগেশন অফ হিমোফিলিয়া।
ইনভেস্টিগেশন আমাদের বেসলাইন ইনভেস্টিগেশন, কমপ্লিট হিমোগ্রাম মানে সিবিসি, কোয়াগুলেশন টাইম, পিটি এপিটিটি, এক্সরে অফ দ্য জয়েন্ট। স্পেশাল ফার্স্টে আমাদের, আমরা যখন সাসপেক্ট করি যে পেশেন্টের হিমোফিলিয়া হতে পারে বা হিমোফিলিয়া মেল পেশেন্ট আমাদের কাছে আসলো জয়েন্ট হিমার্থ্রোসিস বা জয়েন্ট পেন নিয়ে বা জয়েন্ট সোয়েলিং নিয়ে, তখন আমরা সাসপেক্ট করি যে পেশেন্টের হিমোফিলিয়া হতে পারে, তখন আমরা অ্যাডভাইস করি সিবিসি, পিভিএফ, প্রথ্রম্বিন টাইম, এপিটিটি অ্যান্ড এক্সরে অফ দ্য অ্যাফেক্টেড জয়েন্ট। আর যখন দেখি যে এপিটিটি প্রলং, তখন আমরা পেশেন্টকে স্পেশাল ইনভেস্টিগেশন যেমন ফ্যাক্টর 8 এস, ক্যারিয়ার স্টেট, জেনেটিক টেস্টিং, সাইনোভিয়াল ফ্লুইড ইনভেস্টিগেশন, তখন আমরা পেশেন্টকে আমরা ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 এস করতে দেই। আদার স্পেশাল টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি অফ অ্যাফেক্টেড জয়েন্টস, ইউরিনারি সি টার্মিনাল টেলোপেপটাইড টাইপ টু কোলাজেন লেভেলস ফর আর্লি ডিটেকশন অফ হিমোফিলিয়া আর্থ্রোপ্যাথি, স্পেশাল ইনভেস্টিগেশন ফর হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া সি অ্যান্ড প্যারা হিমোফিলিয়া, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 11 অ্যান্ড ফ্যাক্টর 5 এস। আমাদের দেশে যেহেতু শুধুমাত্র ফ্যাক্টর 8 অ্যান্ড ফ্যাক্টর 9 এস এটা হয়, আমরা পেশেন্টের সিবিসি, পিভিএফ, তারপর পিটি, এপিটিটি করে যখন দেখি এটা অল্টার, তখন আমরা পেশেন্টকে ফ্যাক্টর 8 অ্যান্ড ফ্যাক্টর 9 এস এ করতে দিই। প্রিন্সিপালস অফ কেয়ার ইন হিমোফিলিয়া, দ্য প্রাইমারি কেয়ার ইজ টু প্রিভেন্ট অ্যান্ড ট্রিট ব্লিডিং উইথ দ্য ডেফিসিয়েন্ট ক্লটিং ফ্যাক্টর, অ্যাকিউট ব্লিডিং শুড বি ট্রিটেড অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, প্রেফারেবলি উইদিন 2 আওয়ার্স। ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, prevention of bleeding episodes, replacement therapy, gene therapy, desmopressin and other therapies. Comprehensive care promotes physical and psychosocial health and quality of life and decreases mortality and morbidity. Priorities includes prevention of bleeding and joint damage, prompt management of bleeding, management of complication, inhibitor development, viral infection transmitted through blood products, attention to psychosocial health. First hemophilia patient er jokhon bleeding niye ashbe ba kono knee joint ba kono joint swelling niye ashbe, tokhon amader first ensure korte hobe je prompt kibhabe oi bleeding ta manage kora jay, jate further oi bleeding ta target joint e na convert hote pare. এছাড়া আমাদের ফিটনেস অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি এনশিওর করতে হবে পেশেন্টের, নন কন্ট্যাক্ট স্পোর্টস সাচ অ্যাজ সুইমিং, গলফ, ওয়াকিং, ব্যাডমিন্টন, সাইক্লিং, সেলিং, রোয়িং, টেবিল টেনিস শুড বি এনকারেজড। টার্গেট জয়েন্টস ক্যান বি প্রোটেক্টেড উইথ ব্রেসেস অর স্প্লিন্টস ডিউরিং অ্যাক্টিভিটি। অ্যাডজাংটিং থেরাপিস, ফার্স্ট এড মেজার্স, প্রাইস থেরাপি, ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন, অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্টস, পেন ম্যানেজমেন্ট বাই অ্যাসাইটামিনোফেন, ট্রামাডল, কোডিন অ্যান্ড মরফিন। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এনএসআইডস দিতে পারবো না। প্রাইস থেরাপি মানে হলো ফিতে হলো প্রেশার, যখন কোনো পেশেন্ট সোয়েলিং, জয়েন্ট সোয়েলিং নিয়ে আসবে, তখন আমরা ফার্স্টে প্রেশার দিয়ে জয়েন্টকে ইমোবাইলাইজ করার চেষ্টা করব। তারপর আর দিয়ে হলো রেস্ট, আইতে হলো আইস থেরাপি, আর সিতে হলো কম্প্রেশন, ইতে হলো এলিভেশন। তার আমাদের জয়েন্ট সোয়েলিং নিয়ে আসলে আমাদের এই প্রাইস থেরাপি ফলো করতে হবে, প্রেশার, রেস্ট, আইস,
কম্প্রেশন অ্যান্ড এলিভেশন। আর যখন কোনো জায়গায় জয়েন্ট ব্লিডিং হবে তখন আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব আইস থেরাপি দেওয়ার জন্য। আইস থেরাপি মানে একটি কাপড়ের মধ্যে বরফের টুকরা দিয়ে 5 মিনিট ধরে রাখবে আর 10 মিনিট অফ থাকবে, আবার 5 মিনিট ধরে রাখবে আবার 10 মিনিট অফ থাকবে। এভাবে আমরা আইস থেরাপি দিয়ে থাকি পেশেন্টকে। প্রিভেনশন, এই কন্ট্রোল ব্লিডিং এপিসোডস, লোকাল মেজার্স, অ্যাপ্লাই ডাইরেক্ট প্রেশার, এলিভেট অর আইস কম্প্রেস, এপিস্টেক্সিস, সিট আপ, লিন ফরওয়ার্ড। প্রিভেন্ট জয়েন্ট ডিজেনারেশন, ইমোবিলাইজ জয়েন্ট ডিউরিং অ্যাকিউট ব্লিডিং, প্রোগ্রেসিভ এক্সারসাইজ, অ্যাভয়েড প্রলং ইমোবিলাইজেশন, অ্যাভয়েড কন্ট্যাক্ট স্পোর্টস, অ্যাভয়েড আইএম ইঞ্জেকশন, অ্যাভয়েড এনএসআইডস। কন্ট্যাক্ট স্পোর্টস তো অ্যাভয়েড করতে হবে, আর কিছু স্পোর্টস যেমন সাইক্লিং, সুইমিং, ওগুলো করা যাবে। আইডিয়াল ট্রিটমেন্ট অফ সিভিয়ার হিমোফিলিয়া ব্লিডিং এপিসোডস বাই রেগুলার ইনফিউশনস, রেগুলার সেলফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ফ্যাক্টর 8 অর ফ্যাক্টর 9 কনসেন্ট্রেট ইন অর্ডার টু প্রিভেন্ট ব্লিডিং এপিসোডস, 20 to 40 ইউনিটস পার কেজি, 3 times পার উইক অর 1 অর টুয়াইস উইকলি। প্রোফাইলেক্সিস রিডিউস দ্য অকারেন্স অফ ব্লিডিং। রিপ্লেসমেন্ট থেরাপি বাই ফ্রেশ হোল ব্লাড, এখন আমরা ফ্রেশ হোল ব্লাড ইউজ করি না। রিপ্লেসমেন্ট থেরাপি বাই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রেসিপিটেট ফ্যাক্টর 8 অর 9 কনসেন্ট্রেট, রিকম্বিনেন্ট ফ্যাক্টর 7 টু বাইপাস ফ্যাক্টর 8 ইন দ্য কোয়াগুলেশন পাথওয়ে। উইদাউট রিপ্লেসমেন্ট থেরাপি দেয়ার ইজ কন্টিনিউয়াস ব্লিডিং, অ্যান্ড উইথ রিপ্লেসমেন্ট থেরাপি ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 অর ফ্যাক্টর 7 ব্লিডিং স্টপস। ডেসমোপ্রেসিন, ডেসমোপ্রেসিন স্টিমুলেটস দ্য রিলিজ অফ স্টোর্ড ফ্যাক্টর 8 অ্যান্ড ভন মিলবেন ফ্যাক্টর ক্যারিজ অ্যান্ড বাইন্ডস ফ্যাক্টর 8, উইচ দেন ক্যান স্টে ইন দ্য ব্লাড স্ট্রিম লঙ্গার। অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জেকশন অর নেজাল স্প্রে। ডেসমোপ্রেসিন এর ফাংশন হল স্টিমুলেটস দ্য রিলিজ অফ স্টোর্ড ফ্যাক্টর 8 অ্যান্ড ভন মিলবেন ফ্যাক্টর। আদার ট্রিটমেন্ট হল অ্যামাইনোক্যাপ্রোইক অ্যাসিড। যখন আমাদের কাছে কোনো পেশেন্ট জয়েন্ট সোয়েলিং বা জয়েন্ট পেন নিয়ে আসে, তখন আমরা পেশেন্টকে ফ্যাক্টর মানে কিছু ইনভেস্টিগেশন করতে দেই, তারপর জয়েন্ট সোয়েলিংটা অ্যাসেস করি, আর জয়েন্ট স্কোরিং অনুযায়ী আমরা লেভেল করে ওই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেই। বা অনেক সময় তো পেশেন্ট শুধু জয়েন্ট সোয়েলিং বা জয়েন্ট পেন না, ইন্টারনাল ব্লিডিং নিয়েও আসে, ইন্টেস্টিনাল ব্লিডিং বা হিমাচুরিয়া, তারপরে হেমোপটাইসিস, তখন আমরা ওই অনুযায়ী পেশেন্টকে ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 লেভেল করে ট্রিটমেন্ট দেই। আর বেসিক ট্রিটমেন্টের মধ্যে, প্রিলিমিনারি ট্রিটমেন্টের মধ্যে, যেমন আমরা পেশেন্টকে পেইন থাকলে অ্যাসিটামিনোফেন মানে প্যারাসিটামল দিয়ে থাকি, বা ট্রামাজল, অ্যামাইনোক্যাপ্রোইক অ্যাসিড, অ্যান্টিফিব্রিনোলাইটিক এজেন্ট, মেনলি আমরা ইউজ করি হলো ট্যানেক্সামিক অ্যাসিড। ফিব্রিন গ্লু কন্টেন্স ফিব্রিনোজেন, থ্রম্বিন অ্যান্ড ফ্যাক্টর 13 প্লেসড ইন দ্য সাইট অফ ইঞ্জুরি টু স্টেবিলাইজ ক্লট, ইউজ ডেন্টাল প্রসিডিউরস অ্যান্ড আফটার সার্কামসিশন। ফিব্রিন গ্লু সার্কামসিশনের পরে আর ডেন্টাল প্রসিডিউরস এর পরে ইউজ করা হয়। আর অ্যাক্টিভেটেড ক্লোথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট হ্যাভ ইনক্রিজ অ্যামাউন্ট অফ অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7A, ফ্যাক্টর 10 অ্যান্ড থ্রম্বিন। অ্যাক্টিভেটেড ক্লোথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট আর ইফেক্টিভ ইভেন ইন পেশেন্টস উইথ হাই টাইটার ইনহিবিটর। পলি ইথিলিন গ্লাইকোল কনজুগেশন অ্যান্ড পলি সালিক অ্যাসিড পলিমার, এগুলো হলো জাস্ট জানার জন্য, কিন্তু আমরা মেনলি ইউজ করি রিপ্লেসমেন্ট থেরাপি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রেসিপিটেট অ্যান্ড ফ্যাক্টর
স্পেসিফিক ফ্যাক্টর, যেমন হিমোফিলিয়া এ হলে ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট, হিমোফিলিয়া বি হলে ফ্যাক্টর 9 কনসেন্ট্রেট। রিকোয়ারমেন্টস ফর আর্লি ট্রিটমেন্ট অফ ব্লিডিং এপিসোডস ইন পেশেন্টস উইথ হিমোফিলিয়া: পেশেন্ট এডুকেশন, গুড আন্ডারস্ট্যান্ডিং, র্যাপিড রিকগনিশন, গুড ভেনাস অ্যাক্সেস, ট্রিটমেন্ট রিপ্লেসমেন্ট অর বাইপাসিং হেমোস্ট্যাটিক এফিকেসি, কনভেনিয়েন্স অফ ইউজ, হেলথ কেয়ার সিস্টেম, যেমন হোম ট্রিটমেন্ট এডুকেশন। আলটিমেট গোল অফ ট্রিটমেন্ট: দ্য গোল অর অ্যাম্বিশন অফ দ্য হিমাটোলজিক্যাল ট্রিটমেন্ট অফ হিমোফিলিয়া শুড বি আ কমপ্লিট অ্যাবলিশন অফ অল ব্লিডিং এপিসোডস অ্যান্ড আ ফুল প্রিজারভেশন অফ দ্য মাস্কুলোস্কেলিটাল সিস্টেম। দিস ইজ নাও অ্যাচিভেবল উইথ কারেন্ট ট্রিটমেন্ট অপশনস ইন আ লার্জ প্রপোর্শন, বাট নট অল পেশেন্টস উইথ সিভিয়ার হিমোফিলিয়া। দ্য ফোকাস শুড বি অন পেশেন্টস উইথ অ্যান অ্যানুয়াল ব্লিডিং রেট। In this patients, different strategies should be implemented to better control their disease. Gene therapy is a modern concept. মানে হলো জিন থেরাপির মাধ্যমে আমরা অ্যাফেক্টেড জিনকে সরায় দিয়ে নতুন জিন রিপ্লেস করে দিই। কমপ্লিকেশন অফ হিমোফিলিয়া: তাহলে হিমোফিলিয়া ট্রিটমেন্টের মেইন এম হলো আমাদের প্রোফাইলেকটিক্যালি অথবা ট্রিটমেন্ট অনুযায়ী আমরা রিপ্লেসমেন্ট থেরাপি দিব। ফার্স্টে হলো কোনো জয়েন্টে ব্লিডিং হলে প্রাইস থেরাপি ইউজ করব। প্রাইস থেরাপি দেওয়ার পরে আমরা কোনো জায়গায় ব্লিডিং হলে অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড, পেন থাকলে অ্যাসিড অ্যামাইনো পেন, অ্যাভয়েড এনএসআইডস, অ্যাভয়েড আইএম ইঞ্জেকশন, অ্যান্ড যখন জয়েন্ট সোয়েলিংটা একটু সাবসাইড করবে তখন আমরা নিয়ার বাই হসপিটাল অথবা ক্লিনিকে যাব, গিয়ে তারপরে ব্লিডিং স্কোর অনুযায়ী, জয়েন্ট স্কোর অনুযায়ী অ্যাসেস করে ওর অনুযায়ী আমরা রিপ্লেসমেন্ট ফ্যাক্টর দিব। আর আমাদের মেইন এমটা হলো রিকারেন্ট ব্লিডিংটা স্টপ করা, যাতে ওই ব্লিডিংটা টার যাতে ওই জয়েন্টটা টার্গেট জয়েন্টে কনভার্ট না হয়, আর পেশেন্ট ইমোবিলাইজ না হয়ে যায়। কমপ্লিকেশন অফ হিমোফিলিয়া আর ইন্টারনাল ব্লিডিং, সিভিয়ার অ্যানিমিয়া, ইনফেকশনস। ক্রনিক কমপ্লিকেশনস অফ হিমোফিলিয়া আর মাস্কুলোস্কেলিটাল কমপ্লিকেশনস, ক্রনিক হিমোফিলিয়াক আর্থ্রোপ্যাথি, ক্রনিক সাইনোভাইটিস, কন্ট্রাকচার, সিউরো টিউমার ফর্মেশন, ফ্র্যাকচার, ইনহিবিটার্স এগেনস্ট ফ্যাক্টর 8 অর 9। ইনহিবিটার্স মানে ফ্যাক্টর 8 আর 9 বারবার ইনফিউশন দেওয়ার ক্ষেত্রে দেওয়ার ফলে যেটা হয়, ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 এর এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হয়। ওই অ্যান্টিবডি ফর্মেশন হওয়ার ফলে ওই ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 দিলে আর কাজ হয় না, তখন আমাদের বিভিন্ন ধরনের ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট ইউজ করে এই ইনহিবিটরের এগেনস্টে কাজ করতে হয়। ট্রান্সমিশন রিলেটেড ইনফেকশনস অফ কনসার্ন ইন পিপল উইথ হিমোফিলিয়া: ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা ক্রায়োপ্রেসিপিটেড ট্রান্সমিশন দেওয়ার ফলে কিছু কিছু ভাইরাল ইনফেকশন ট্রান্সমিটেড হয়, যেমন HIV, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, পারভোভাইরাস B19, হেপাটাইটিস এ। এ কারণে আমাদের স্ক্রিনিং করে কম্পোনেন্ট থেরাপি দিতে হবে। জেনেটিক কাউন্সেলিং অ্যান্ড রিপ্রোডাক্টিভ ইস্যুস: অপশনস অ্যাভেলেবল টু কাপল অ্যাফেক্টেড উইথ হিমোফিলিয়া: ন্যাচারাল কনসেপশন উইথ দ্য পসিবিলিটি অফ হ্যাভিং আ বয় উইথ হিমোফিলিয়া অর আ ক্যারিয়ার ডটার, ন্যাচারাল কনসেপশন উইথ প্রিনেটাল ডায়াগনোসিস, অ্যাসিস্টেড কনসেপশন ইউজিং ডোনার এগস, assisted conception using pre-implantation genetic diagnosis was sperm. যে তোমাদের এত লাগবে না, এটা যে পোস্ট গ্রাজুয়েটদের জন্য জেনেটিক কাউন্সেলিং। কোর্স এন্ড প্রগনোসিস: When factor 8 concentrate emerged in 1960s, the morbidity and mortality from bleeding in hemophilia decreased. Unfortunately, between 1978 to 1985, the AIDS crisis hit the hemophilia community.
It still remains the leading cause of death in all hemophiliacs. Patients treated after 1985 should expect to have virtually normal lifespan free of the complications of HIV and hepatitis. তাহলে আমাদের হিমোফিলিয়া ট্রিটমেন্টের সাথে সাথে ব্লাড প্রোডাক্টও স্ক্রিনিং করে দিতে হবে, যাতে এইচআইভি আর হেপাটাইটিস থেকে আমরা হেপাটাইটিস থেকে মুক্ত হতে পারি। এখন আসি বন ড্রিভেন ডিজিজ। মানে হিমোফিলিয়া হলে কিন্তু জাস্ট ফ্যামিলি পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, আর সঙ্গে কিন্তু ফ্যামিলি হিস্ট্রিও নিতে হবে যে পেশেন্টের খালাতো ভাই বা মামা বা নানা কার এই হিমোফিলিয়া ডিজিজটি ছিল। আসি বন ড্রিভেন ডিজিজ। Von Willebrand disease is one type of inherited coagulation disorder, autosomal dominant defect or acquired bleeding disorder characterized by decreased level of von Willebrand factor and prolonged bleeding time. Von Willebrand disease কে আমরা আসলে mainly ইনহেরিটেড কোয়াগুলেশন ডিসঅর্ডারই বলি। ভন উইলব্রান্ড ফ্যাক্টর নেমড আফটার ডক্টর এরিক ভন উইলব্রান্ড হু ডিসক্রাইব হেরিডিটারি ব্লিডিং ডিসঅর্ডার ডিস্টিংগুইশড ফ্রম হিমোফিলিয়া ইন 1924। দ্য প্রোটিন ওয়াজ পিউরিফাইড ইন 1970, প্রোডিউসড ইন মেগাক্যারিওসাইট এন্ডোথেলিয়াম সাব এন্ডোথেলিয়াল কানেক্টিভ টিস্যুজ। Von Willebrand factor, one type of factor produced in the megakaryocyte endothelium and subendothelial connective tissue, has functions of binding for platelet factor 8 and collagen. Bind platelet to exposed collagen cleaved by ADAMTS13 protein at A2 domain and eliminated by liver and spleen. ভন উইলব্রান্ড ফ্যাক্টরটা প্লেটলেট আর ফ্যাক্টর 8 এন্ড কোলাজেনের সাথে বাইন্ড করে ওই ফিব্রিন প্লাককে স্ট্রেংথেনিং করে। আর ভন উইলব্রান্ড ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে ব্লিডিং টাইম প্রলং হয়, মানে ব্লিডিং ক্লটিং প্রসেসটা কন্টিনিউ হতে পারে না, ব্লিডিং টাইমটা প্রলং হয়। Incidence of von Willebrand disease. Von Willebrand disease is estimated to affect 1 in 100 to 10,000 individuals because people with mild signs and symptoms may not come to medical attention. Most researchers agree that von Willebrand disease is the most common genetic bleeding disorder. Von Willebrand disease ke amra onek shomoy inherited bleeding disorder o boli, abar সময় ইনহেরিটেড ক্লটিং ডিসঅর্ডারও বলি। এখন আসি ওভারভিউ। মিউটেশন ইন দ্য ভন উইলব্রান্ড ফ্যাক্টর রেজাল্ট ইন ডেফিসিয়েন্ট অর ডিফেক্টিভ ভন উইলব্রান্ড ফ্যাক্টর অ্যান্টিজেন এন্ড ভন উইলব্রান্ড ফ্যাক্টর অ্যাক্টিভিটি। দেয়ার আর ইউজুয়ালি অ্যাকম্পানিড বাই ডিক্রিজ ইন ফ্যাক্টর 8 কোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি বিকজ নর্মাল এক্সপ্রেশন অফ ফ্যাক্টর 8 কোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি ইন দ্য সার্কুলেশন ইজ ডিপেন্ডেন্ট অন ফ্যাক্টর 8 কোয়াগুলেন্ট activity complexing with its carrier protein von Willebrand factor. মানে von Willebrand factor normally যদি থাকে ব্লাডে, ওই নো von Willebrand factor factor 8 এর সাথে বাইন্ড করে এই কোয়াগুলেন্ট অ্যাক্টিভিটিটা করে থাকে, এই জন্য von Willebrand ফ্যাক্টর কোয়াগুলেন্ট অ্যাক্টিভিটিটা আমরা এই কমপ্লেক্সিং পাওয়ারটা দিয়ে দেখি। যেমন ভন উইলব্রান্ড ফ্যাক্টর কোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি, ভন উইলব্রান্ড ফ্যাক্টর লেভেল আর ফ্যাক্টর 8 লেভেল। দ্য কোয়াগুলেন্ট স্ক্রিনিং টেস্ট টিপিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিফেক্টস ইন ভন উইলব্রান্ড ফ্যাক্টর অ্যান্ড ফ্যাক্টর 8 কোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি ইনক্লুড আ প্রলং এপিটিটি অ্যান্ড লং ব্লিডিং টাইম। এপিটিটি
পিটি প্রলং থাকবে অ্যান্ড ব্রিদিং টাইম প্রলং হবে। রিস্ক ফ্যাক্টর, দ্য মেইন রিস্ক ফ্যাক্টর ফর ভালনারেবল ডিজিজ ইজ হ্যাভিং আ ফ্যামিলি হিস্ট্রি অফ ইট। A parent can pass the abnormal gene for the disease to his or her child. Jethu von Willebrand disease is a one type of autosomal dominant defect, one defective gene can pass to his or her child. Most cases are autosomal dominant inherited disorders, which means only need an abnormal gene from one parent to be affected. If patient have the gene for von Willebrand disease, patient have a 50% chance of transmitting this gene to offspring. Inheritance, মানে যে কোনো প্যারেন্টে যদি von Willebrand disease এর জিনটি থাকে তাহলে 50% চান্স অফ দ্য সিবলিংস টু সান অর ডটার টু বি এফেক্টেড। এখন আসি ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের মধ্যে টাইপ ওয়ান, টাইপ টু, এ টু, বি টু, এম টু, এন আর টু টাইপ থ্রি। এখন সবগুলো সাব টাইপের মধ্যে টাইপ ওয়ান অ্যান্ড টাইপ টু হলো অটোজোমাল ডমিনেন্ট আর টাইপ থ্রি হলো অটোজোমাল রিসেসিভ। আর টাইপ টু বিতে হলো থ্রম্বোসাইটোপেনিয়াও হয়, ভন উইলেব্রান্ড ফ্যাক্টর ডেফিসিয়েন্সির সাথে থ্রম্বোসাইটোপেনিয়াও থাকে। আর টাইপ থ্রিতে কি হয়, ভন উইলেব্রান্ড ফ্যাক্টর ডেফিসিয়েন্সির সাথে ফ্যাক্টর এইট ডেফিসিয়েন্সিও থাকে। এর জন্য টাইপ থ্রি ভন উইলেব্রান্ড ডিজিজ হলে আমরা অনেক সময় পেশেন্টকে হিমোফিলিয়া হিসেবে কনফিউজ করে ফেলি। আমাদের দেশে ভন উইলেব্রান্ড ফ্যাক্টর লেভেল করা যায়। এখন আসি যে ভন উইলেব্রান্ড ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে বা ভন উইলেব্রান্ড মাল্টিমার ডেফিসিয়েন্সি হলে ডিক্রিজ সিনথেসিস অফ দ্য ভন উইলেব্রান্ড ফ্যাক্টর ওয়াইল ভন উইলেব্রান্ড মাল্টিমার ইন দ্য সার্কুলেশন, যদি কোনো ই হয়, যদি ডিক্রিজ সিনথেসিস অফ দ্য ভন উইলেব্রান্ড ফ্যাক্টর থাকে তাহলে কি হবে, অ্যাডাম্পটিএস থার্টিন এই প্রোটিনটা কি হবে, এই অ্যাডাম্পটিএস থার্টিনটা কি করে, অ্যাডাম্পটিএস থার্টিনটা এই ফ্যাক্টর এইট আর ভন উইলেব্রান্ড ফ্যাক্টর কি করে এই ফিব্রিন প্লেটটাকে স্ট্রেংথেনিং করে। আর অ্যাডাম্পটিএস থার্টিন যখন ডেফিসিয়েন্সি হবে, মানে অ্যাডাম্পটিএস থার্টিন একটা প্রোটিন যেটা প্রোটিওলাইসিসের মাধ্যমে ডিগ্রেডেশন হয়ে এই ভন উইলেব্রান্ড ফ্যাক্টর অ্যান্টিবডি কমপ্লেক্সকে ভেঙে, যখন অ্যাডাম্পটিএস থার্টিন যখন সার্কুলেশনে থাকবে তখন অ্যাডাম্পটিএস থার্টিনটা কি করে, অ্যাডাম্পটিএস থার্টিন এই এন্টি ভন উইলেব্রান্ড ফ্যাক্টর অ্যান্টিবডি যে কমপ্লেক্স ফর্মেশন হবে ওই কমপ্লেক্স ফর্মেশনটাকে ডিগ্রেডেশন করে এই সার্কুলেশনটাকে স্মুথ করবে। কিন্তু যখন অ্যাডাম্পটিএস থার্টিন ডেফিসিয়েন্সি হবে তখন হলো এই এই ক্লটিং এই প্রসেসটাকে আর ভাঙতে পারবে না, না ভেঙে কি হবে আরো ডেপোজিশন হবে, ভন উইলেব্রান্ড ফ্যাক্টর কমপ্লেক্স গুলো ডেপোজিশন হয়ে থ্রম্বোসিস হওয়ার চান্স থাকে। কিন্তু এত ডিটেলস লাগবে না, জাস্ট খালি জানতে হবে যে আমাদের ভন উইলেব্রান্ড ডিজিজের মধ্যে ভন উইলেব্রান্ড ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়, যেমন টাইপ ওয়ানে কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি অফ দ্য ভন উইলেব্রান্ড ফ্যাক্টর, টাইপ টু এ তে যেমন প্লেটলেট ডিপেন্ডেন্ট ফাংশন অফ দ্য ভন উইলেব্রান্ড ফ্যাক্টর, টাইপ টু এম টাইপ টু এনে ফ্যাক্টর ভন উইলেব্রান্ড ফ্যাক্টর
ডেফিসিয়েন্সি মানে আমাদের মাথায় রাখতে হবে বন মিলভেন ডিজিজ মানেই হলো কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি অফ দ্য ফ্যাক্ট বন মিলভেন ডিজিজ। বন মিলভেন ডিজিজ হলে কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি অফ দ্য বন মিলভেন ফ্যাক্টর। আর টাইপ ওয়ান আর টাইপ টু তে, আর টাইপ থ্রিতে হলো বন মিলভেন ফ্যাক্টরের সাথেও ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি হয়। এখন আসি সিমটমস। সিমটমস এর মধ্যে পিপল উইথ বাউল মুভমেন্ট ডিজিজ এক্সপিরিয়েন্স ফ্রিকুয়েন্ট নোজ ব্লিড মানে এপিস্টেক্সিস, ব্রুইজিং, এক্সেসিভ ব্লিডিং ডিউরিং অ্যান্ড আফটার ইনভেসিভ প্রসিডিওর সাচ অ্যাজ টুথ এক্সট্রাকশন সার্জারি। ওমেন অফেন এক্সপিরিয়েন্স মেনোরেসিয়া, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং দ্যাট লাস্ট লঙ্গার দেন এভারেজ অ্যান্ড হেমোরাজিক আফটার চাইল্ড বার্থ। আমরা মেনলি ফিমেল পেশেন্ট পাই মেনোরেজিয়া নিয়ে আমাদের কাছে কাছে প্রেজেন্ট করে, তখন আমরা পেশেন্টকে কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথ্রম্বিন টাইম, এপিটিটি, থাইরয়েড ফাংশন টেস্ট আর বন মিলভেন ফ্যাক্টর করতে দেয়। এরই মধ্যে যখন দেখি যে বন মিলভেন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়, তখন আমরা অনুযায়ী পেশেন্টকে বন মিলভেন তখন আমরা পেশেন্টকে রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে থাকি। ক্লিনিক্যাল স্ক্রিনিং ফর অ্যান আন্ডারলাইং ডিসঅর্ডার্স অফ হেমোস্টেসিস ইন দ্য অ্যাডাল্ট পেশেন্ট উইথ এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং। ইনিশিয়াল স্ক্রিনিং ফর অ্যান আন্ডারলাইং ডিসঅর্ডার অফ হেমোস্টেসিস ইন পেশেন্টস উইথ excessive menstrual bleeding should be structured by the medical history. A positive screening result comprises the following circumstances: heavy menstrual bleeding since menarche, one of the following conditions, postpartum hemorrhage, surgery related bleeding, bleeding associated with dental work, two or more of the following condition, epistaxis, frequent gum bleeding, family history of bleeding symptoms. তাহলে কোন একটি পেশেন্ট যখন এক্সেসিভ ব্লিডিং হিস্ট্রি নিয়ে আসবে, তখন আমাদের পেশেন্টের পার্সোনাল ব্লিডিং হিস্ট্রি নিতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে। তখন আমরা সাসপেক্ট করব যে পেশেন্টের বন মিলভেন ডিজিজ হতে পারে। অ্যাপ্রোচ টু দ্য অ্যাসেসমেন্ট অফ বন মিলভেন ডিজিজ, ব্লিডিং হিস্ট্রি যেমন ফ্যামিলি হিস্ট্রি, কমপ্লিট ব্লাড সেল কাউন্ট, বন মিলভেন ফ্যাক্টর ডিজিজ প্রোফাইল টেস্টিং, বন মিলভেন ফ্যাক্টর অ্যান্টিজেন, বন মিলভেন ফ্যাক্টর রিস্টোসিটিন কো ফ্যাক্টর, বন মিলভেন ফ্যাক্টর কোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি, ব্লাড গ্রুপিং, ডায়াগনোসিং বন মিলভেন ডিজিজ, ইনিশিয়াল ইভালুয়েশন নিডস, ডিটেল পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি, স্ক্রিনিং ল্যাবরেটরি ভ্যালিউস, প্লেটলেট কাউন্ট, প্রথ্রম্বিন টাইম, এপিটিটি, ব্লিডিং টাইম is an intensive screening tool for type 1 disease. Von Willebrand factor activity, Von Willebrand factor antigen, factor 8 activity to diagnose type 3 Von Willebrand disease. Von Willebrand factor multimeric analysis, bleeding time. PFA 100 is the platelet functional defect. A PFA 100 দিয়েও আমরা Von Willebrand ডিজিজের সাবটাইপ করতে পারে। মডিফাইং কন্ডিশনস, কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ হায়ার বন মিলভেন লেভেল এজ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন, ডায়াবেটিস, ম্যালিগন্যান্সি, প্রেগন্যান্সি আর ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ, স্ট্রেস, হাইপারথাইরয়েডিজম, এসব কন্ডিশনে বন মিলভেন ফ্যাক্টর লেভেলটি বেড়ে যায়। আর কিছু কিছু কন্ডিশন আছে যেসব কন্ডিশনে বন মিলভেন ফ্যাক্টর লেভেল কমে যায়, যেমন হাইপোথাইরয়েডিজম ও ব্লাড গ্রুপ। ও ব্লাড গ্রুপ পার্সনের বন মিলভেন ফ্যাক্টর নর্মালের তুলনায় একটু লো থাকে। ট্রিটমেন্ট অফ দ্য বন মিলভেন ডিজিজ, সাপোর্টিভ ট্রিটমেন্ট ইনভলভ বন মিলভেন ডিজিজ, হরমোনাল প্রিপারেশন সাচ অ্যাজ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, প্রজেস্টেরন, নন হরমোনাল প্রিপারেশন সাচ অ্যাজ টেনেক্সামিক অ্যাসিড অ্যান্ড অ্যামিনোকাপ্রোয়িক অ্যাসিড। ট্রিটমেন্ট মাইল্ড বন মিলভেন ডিজিজ, স্পেসিফিক থেরাপিস ইনক্লুড ডেসমোপ্রাসিন,
সিনথেটিক ডিরাইভেটিভ অফ বেজোপ্রেসিন, প্যারেন্টেরাল আইভি অর সাবকিউটেনিয়াস অর নাজাল স্প্রে, প্লাজমা ডিরাইভ ফ্যাক্টোরেট প্রোডাক্ট কন্টেনিং হাই কনসেন্ট্রেশন অফ ভন মিলবেন ফ্যাক্টর, হিউম্যাক পি, ডু নট ইউজ ক্রায়োপ্রেসিপিটেট। আমাদের দেশে আমরা মেনলি যখন সাসপেক্ট করি ভন মিলবেন ডিজিজ, আমরা পেশেন্টের হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি নিয়ে ইনভেস্টিগেশন করে আমরা পেশেন্টকে ওরাল কন্ট্রাসেপটিভ, যেহেতু ফিমেল পেশেন্টই আসে বেশি মেনোরেজিয়া নিয়ে, তখন আমরা পেশেন্টকে অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড অথবা ট্রানএক্সামিক অ্যাসিড দেই, আর অথবা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস প্রেসক্রাইব করি, আর যেটা দিই রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। অ্যাডজাংটিভ থেরাপি যেমন অ্যামাইনো ফিব্রিন ও লাইটিক ফিব্রিন গ্লু আর প্যারেন্টেরাল ইস্ট্রোজেন। ডেসমোপ্রাসিন আর সিনথেটিক ভার্সন অফ ভ্যাসোপ্রেসিন ইনক্রিজ প্লাজমা বাউন্ডারি ফ্যাক্টর কনসেন্ট্রেশন বাই স্টিমুলেটিং ইটস রিলিজ ফ্রম ইন্টারসেলুলার স্টোরস ইন এন্ডোথেলিয়াল সেলস। ট্রিটমেন্ট অফ চয়েস ফর টাইপ 1 ভেরিয়েবল রেসপন্স ইন টাইপ 2A, 2B অ্যান্ড 2M, ইনএফেক্টিভ ইন টাইপ 3। Desmopressin indication generally used as treatment for spontaneous or trauma-induced injuries in patients with mild to moderate von Willebrand disease. Frequently used to treat mucosal bleeding, menorrhagia, minor surgical procedures after documentation, contraindicated in individual with known hypersensitivity or significant side effect. Safety steps to take during pregnancy. For parenteral care and delivery, consider using a medical center that specializes in high-risk obstetric and hematological on staff. Preventing serious blood loss before any invasive procedure such as amniocentesis. During third trimester, blood test to measure von Willebrand factor and factor 8 level. আমাদের যখন পেশেন্টের von Willebrand disease পেশেন্টের যখন প্রেগনেন্সি হবে তখন আমাদের একটি প্ল্যান করতে হবে, যেমন এমন একটি হসপিটালে ডেলিভারি করতে হবে যেখানে হেমাটোলজিস্ট থাকবে আর অবস্টেট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, একটি টিম টিম ওয়ার্ক বল বিমের ফ্যাক্টর, একটি টিম ওয়ার্কের মাধ্যমে আমরা একটি সাকসেসফুল ডেলিভারি করাতে পারবো পেশেন্টকে। আমাদের মেইন এইম থাকবে হলো ব্লিডিংটা কন্ট্রোল করা। অপারেশনের আগে বা থার্ড ট্রাইমেস্টারের আগে আমরা বন বিভিন্ন ফ্যাক্টর লেভেল, ফ্যাক্টর 8 লেভেল আমরা ইনভেস্টিগেশন করে দেখব। আর কনসালটেশন উইথ পেডিয়াট্রিক হিমাটোলজিস্ট রিগার্ডিং দ্য ইভালুয়েশন অফ দ্য বেবি আফটার ডেলিভারি, ইফ দেয়ার ইজ বয় অ্যান্ড প্ল্যান ফর সার্কামসিশন, কনসিডার ওয়েটিং আনটিল he has been tested and it is deemed safe to perform the procedure. Anashi complication. Complication of von Willebrand disease, anemia, swelling, pain, abnormal bleeding occurs in the joints and soft tissues, leads to swelling and severe pain. Death from bleeding. When abnormal bleeding can be control, cannot be controlled, it can become life-threatening. Clinical course and prognosis. Patient with type 1 and type 2 von Willebrand disease lead relatively normal lives with normal life expectancy. যেহেতু type 1 and type 2 von Willebrand disease normal life lead করে, আমাদের এত ভয়ের কিছু নাই, কিন্তু patient with severe type 3 von Willebrand disease have a clinical course resembling moderate or severe hemophilia A. Acquired von Willebrand disease একটি টার্ম আছে যেখানে হলো ভন উইলবেন ফ্যাক্টরের এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হয়। সিউডো ভন উইলবেন ডিজিজ টু রেয়ার ডিসঅর্ডার ইন্ট্রিনসিক প্লেটলেট ডিফেক্ট উইথ ইনক্রিজ অ্যাফিনিটি অফ গ্লাইকোপ্রোটিন 1B9 ফর ভন উইলবেন ফ্যাক্টর। এখন আসি অ্যাকোয়ার্ড কোয়াগুলেশন ডিসঅর্ডার সাচ এজ DIC, হেমোস্ট্যাটিক ডিস্টারবেন্স ইন লিভার ডিজিজ, রেনাল ডিজিজ, pregnancy related hemostatic dysfunction associated with cardiopulmonary bypass surgery,
hemostatic dysfunction associated with trauma in massive blood loss, associated in vasculitis, paraproteinemia, vitamin K deficiency, acquired inhibitor of coagulation factor, hemostatic dysfunction associated with COVID-19. যেহেতু টাইমের জন্য এত ডিটেলস তো অন্য ডিজিজগুলো বলা হয়নি, তো তোমাদের যদি কোনো ডিজিজের সম্বন্ধে জানার থাকে আমাকে বললে আমি এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বলে দিব। আমাদের মেইন তো হিমোফিলিয়া আর ভন মিউবেন ডিজিজ। ভন মিউবেন ডিজিজ অটোজোমাল ডমিন্যান্ট, আর টাইপ থ্রিটা হলো অটোজোমাল রিসেসিভ। আর ভন মিউবেন ডিজিজের মধ্যে মেল ফিমেল দুজনই এফেক্টেড হতে পারে, কিন্তু মেনলি আমাদের কাছে আসবে ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে, এপিস্টেক্সিস। ফিমেলরা যেমন পোস্টপার্টাম ব্লিডিং মেনোরেজিয়া নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, তখন আমরা পেশেন্টের হিস্ট্রি আর ফ্যামিলি হিস্ট্রি নিয়ে ইনভেস্টিগেশন করে আমরা ভন মিউবেন ডিজিজটা ডায়াগনোসিস করতে পারি। আর ট্রিটমেন্টের মধ্যে হলো মেনলি ব্লিডিং এপিসোডটাকে বন্ধ করা, এর জন্য আমাদের মেনলি অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড, অ্যান্টিফিব্রিনোলাইটিক এজেন্ট আমরা ইউজ করি। আর ফিমেলদের ক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, প্রজেস্টেরন কন্টেনিং পিল ইউজ করা হয়। আর রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইউজ করা হয়, আর ডেসমোপ্রেসিন ইউজ করা হয় ইন টাইপ 1, টাইপ 2 মানে মাইল্ড টু মডারেট ভন মিউবেন ডিজিজের ক্ষেত্রে। ধন্যবাদ। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইনফর্ম করে দিও। থ্যাংক ইউ।